এরপর এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ খবর। প্রদেশ কংগ্রেসের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হলো। মেয়াদ শেষ হওয়ার আগেই অধীর চৌধুরীকে, নতুন সভাপতি সোমেন মিত্র এবং সভাপতি হওয়ার পরেই তিনি জি চব্বিশ ঘন্টার মুখোমুখি। আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী সোমেনবাবুর সঙ্গে রয়েছে। মৌমিতা, প্রিয়, যেমনটা বললে খুব ভালো মতোই বুঝতে পারছে যে সকাল থেকে মানে কিছুক্ষণ আগে যেহেতু খবরটা এসে পৌঁছেছে, সোমেন মিত্র তিনি বর্ষীয়ান নেতা এবং এই মুহূর্তে যেভাবে ঘন ঘন ফোন আসছে এবং তার ফাঁকে কিন্তু একটু অবসর সময় আমরা একটু করে নেব, শুভানুধ্যায়ীদের ফোন আসছে, বিভিন্ন জন দূর থেকে ফোন করছেন এবং শুভেচ্ছা বিনিময়, সেই শুভেচ্ছা বিনিময়ের জন্য কিছুক্ষণ একটু সময় তিনি নিয়েছিলেন এবং যেহেতু আমরা সরাসরি সম্প্রচার করব যে সোমেন মিত্র তিনি কি ভাবছেন, তার সঙ্গে খবরটা পেলেন, প্রাথমিক প্রতিক্রিয়া, দীর্ঘ একটা দশক পর আপনার আবার সেই পুরনো পদে, দু দশক 1998 সালে পয়লা মার্চ আমি নিজের থেকে রিজাইন করেছিলাম। আমার রেজিগনেশন খবরের কাগজে দেখে লোকে জেনেছে, আমাকে কাউকে বলতে হয়নি রিজাইন করো বাড়িয়ে, কারণ আমি মনে করেছিলাম যে দলের সভাপতি হিসেবে দলের যে খারাপ ফল সেই ফল দিয়ে আমার জন্য হাতে সমস্ত দায়িত্ব নিয়েই স্বেচ্ছায় আমি পদত্যাগ করেছি। তারপরে 20 বছর পেরিয়ে গেছে, সভাপতি বুঝতেই পারছেন যে বয়সটা 20 বছর এগিয়ে এসছে। সেদিন যে শারীরিক ক্ষমতা ছিল আজকে সেই ক্ষমতা নেই, তবুও আমি কখনো দায়িত্ব পেলে সে দায়িত্ব থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করিনি। আমি নিষ্ঠা ও সততা নিয়ে সে দায়িত্ব পালন করার চেষ্টা করি এবং আজকেও সেটাই করব। শরীরের বয়সের কথা বলছেন, মনের বয়স তো সোমেন মিত্রের বাড়েনি। শরীর আর মন তো সমার্থ, মনটা ঠিকই বলেছেন আপনি যে শরীরটা দুর্বল হলে মনটা শক্তিশালী আছে, সেই জন্যই বললাম যে যে চ্যালেঞ্জ এসেছে সেই চ্যালেঞ্জকে ওভারকাম করার চেষ্টা করতে। সোমেনদা, 2019 লোকসভা নির্বাচন সামনে, পলিটিক্যাল প্রিপারেশন শুরু হয়েছে, অধীর চৌধুরী যিনি তীব্র তৃণমূল বিরোধী হিসেবে পরিচিত তাকে সরিয়ে দেওয়া, তার পেছনে কি কোনো কারণ রয়েছে, কোনো ক্যালকুলেশন কাজ করলো? আমি বলতে পারবো না এটা, কারণ আমি নিজে কখনো সভাপতি হবার দৌড়ে ছিলাম না, নিজের থেকে চেষ্টাও করিনি, কাউকে রিকোয়েস্টও করিনি। আমি টিভি পর্দায় দেখলাম আমার নাম সভাপতি হিসেবে ঘোষণা করা হয়েছে, অতএব দিল্লি কি উদ্দেশ্যে করেছে না করেছে তা তারা বলতে পারেন, আমি বলতে পারব। আপনি নিজে যেহেতু তৃণমূল কংগ্রেসে গিয়েছিলেন, তৃণমূল থেকে ফিরে আসা, প্রত্যাবর্তন আপনার আবারও কংগ্রেসে, আবার আপনাকে সেখানে একটা প্রদেশ কংগ্রেসের মতো সভাপতির মতো একটা দায়িত্বপূর্ণ পদে 2019 লোকসভা নির্বাচনের আগে বসিয়ে দেওয়া, এর পেছনে কোনো ইঙ্গিত? না, এই যে আস্থা এবং বিশ্বাস আমার উপর হাইকমান্ড রেখেছেন তার জন্য আমি হাইকমান্ডের কাছে কৃতজ্ঞ, কারণ সত্যি আমি তো কংগ্রেস ছেড়ে চলে গেছিলাম, কিন্তু যাবার আগে আমি বলে গেছিলাম যে আমি তদ্দিনই কংগ্রেস ছেড়ে আছি যতদিন অবধি পশ্চিমবঙ্গ থেকে বামফ্রন্ট সরকার না হচ্ছে, মমতা ব্যানার্জি যতদিন না রাইট আসতে যাচ্ছে ততদিন অবধি আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকবো, কিন্তু আমি আজীবনে কন্ট্রাক্ট দিয়ে যাই। গুঞ্জন শুরু হয়েছিল যে অধীর চৌধুরী তিনি বিজেপিতে চলে যেতে পারেন, তিনি যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করতে পারেন, হাইকমান্ডের কাছে এই খবরটা যাওয়ার পরেই কি কোনোভাবে এই রদবদল, কোনো কারণ? আমি বলতে পারবো না, আমার কাছে খবর, আমি দিল্লি আজকাল খুব কমই যাই, অতএব দিল্লির খবরাখবর আমার কাছে নেই। সোমেন মিত্রকে রাজ্যবাসী, সোমেন মিত্র চৌধুরীকে, সোমেন মিত্রকে রাজ্যবাসী কোন ভূমিকায় দেখতে পাবে? অধীর রঞ্জন চৌধুরী যেটা পারলেন না, আপনি পারবেন? দেখুন, আমি চেষ্টা করব, যে আমি বললাম যে দায়িত্ব পালন করবার জন্য আমার নিষ্ঠা ও সততার কোনো অভাব হবে না, অতএব যে বিশ্বাস এবং আস্থা আমার উপর রেখেছেন দিল্লির হাইকমান্ড, তাই তাদের সে বিশ্বাস এবং আস্থা রক্ষার চেষ্টা করব। শিয়ালদার ছোটদাকে সেই ছোটদা ইমাজে ইমেজেই কি দেখা যাবে? কাজ করি, কাজ করার সুযোগ দিন, তারপর তো বলি। আপনার যে কেন্দ্র, সেই কেন্দ্র রাজ্যের যেহেতু বেশিরভাগ কেন্দ্র এই মুহূর্তে তৃণমূলের দখলে, সেই কেন্দ্র তৃণমূলের হাতে, সেই কেন্দ্রগুলোকে ছিনিয়ে আনতে পারবেন, কোন মুডে দেখতে পাব? দেখুন, আমি তো চেষ্টা করব, আমি তো বললাম যে প্রথম দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি না করতে পারলে কোনো কিছুই করা সম্ভব না,
প্রথম টাস্ক কি হবে এই মুহূর্তে? আমি তো বললাম প্রথম টাস্ক হবে যে কংগ্রেসের সংগঠনকে শক্তিশালী করা। এই মুহূর্তে মূল লক্ষণটা কি এবং সিপিএম এর সঙ্গে আপনাদের ক্যালকুলেশনটা কি হবে তৃণমূলকে রুখতে গিয়ে? এটা তো আমার সিদ্ধান্তের ব্যাপার নয়, এটা দিল্লির সিদ্ধান্তের ব্যাপার। দিল্লি কি সিদ্ধান্ত নেবেন শুধু দিল্লিতেই বলবেন। অধীর চৌধুরী তো জোটের মুখ হিসেবে ছিলেন, জোটপন্থী ছিলেন, সিপিএম এর অনেক নেতৃত্বের সঙ্গে তার ভালো সম্পর্ক হয়েছিল, তাহলে আপনি কি করবেন? আমি তো বললাম কাজ না করে তো আমি তো এখানে এক কথায় বলতে পারবো না। আজকে সবে আমি আমার উপর দায়িত্ব পড়েছে আমি শুনলাম। তৃণমূলের সঙ্গে যদি হাইকমান্ড বলে যে জোট বাঁধার সিদ্ধান্ত, সেক্ষেত্রে আপনি কি করবেন? বা হাইকমান্ড যদি সিদ্ধান্ত নেয় যে সিপিএম এর সঙ্গে কোন রকম জোট বাঁধার সিদ্ধান্ত, আপনি কি করবেন? দেখুন হাইকমান্ড যদি কোন সিদ্ধান্ত নেয় হয় আমাকে সেই সিদ্ধান্ত মেনে নিতে হবে, আর সেই সিদ্ধান্ত পছন্দ না হলে আমাকে সরে দাঁড়াতে, এর মাঝে তো কোনো রাস্তা নেই। সম্পর্ক কোন দলের সঙ্গে ভালো থাকবে তৃণমূল না সিপিএম? আমি তো বললাম যে আমি সবসময় চাই দল নিজের পায়ে দাঁড়িয়ে লড়াই করুক। যদি সেখানটা দিল্লি কোনো সিদ্ধান্ত নেয় তখন দেখতে হবে, কারণ তৃণমূলের সাথে যোগসাজশ রেখে কংগ্রেসের তো লাভ হয়নি, লোকসানই হয়েছে। সোমেন মিত্রর কাছে যেহেতু প্রদেশ কংগ্রেসের সভাপতি সোমেন মিত্র এই মুহূর্তে, মূল শত্রু রাজ্যকে তৃণমূল না বিজেপি? আমার কাছে মূল শত্রু বললে লড়াইয়ের ক্ষেত্রে যারা কংগ্রেসের বিরোধিতা করবে তারাই শত্রু। রাজ্য সরকারের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে অ্যাটাকিং মুডে আপনাকে দেখতে পাবো? রাজ্য সরকারের কোনো ভূমিকাই নেই, এই রাজ্যে কোনো সরকার চলছে বলে মনে, এখানে তো মেলা খেলা আর যাত্রা উৎসব, এর বাইরে তো আর কিছু নেই। এই রাজ্যে এত ঘটা করে ইয়ে হলো, সব ইন্ডাস্ট্রিয়ালিস্টে এলো, একটা ইন্ডাস্ট্রিও এখানে আসে, মুখ্যমন্ত্রী তিনবার বিদেশ যাওয়া হয়ে গেল, বিদেশের থেকে একটাও ফরেন ইনভেস্টমেন্ট এই রাজ্যে ঢোকেন, তাহলে কি এই 7 বছরে একটা সরকার হয়ে গেল? আমরা তো সবাই সেদিন একসাথে ছিলাম, আমরা বলেছিলাম বদলায় না বদল চাই, তো আজকে তো সে বদল না, আজকে সে বদলার রাজনীতি শুরু হয়েছে, এর বিরুদ্ধে তো প্রতিবাদ করতেই হবে। নিচু তলার যারা কংগ্রেস কর্মী আপনাদের দলের, তারা বলছেন যে আপনাদের কর্মীদের খেয়ে ফেলছে, শেষ হয়ে যাচ্ছে, দলে ভাঙন দেখা দিয়েছে। হ্যালো, দেখো এই মুহূর্তে যেহেতু এআইসিসি থেকে ফোন আসছে, খুব স্বাভাবিকভাবেই সেই সময়টুকু একটু ছাড়তে হচ্ছে, তবে আমরা অপেক্ষা করব সোমেন মিত্রের বক্তব্য শোনার জন্য, কারণ ঘন ঘন যে ফোন এবং খবরটা পাওয়ার পরেই তিনি G24 মুখোমুখি হয়েছেন। খুব স্বাভাবিকভাবেই দিল্লি থেকে বিভিন্ন রকমের ফোন আসছে এবং সেই ফোনে রয়েছেন এই মুহূর্তে সোমেন মিত্র। মমিতা, একেবারে আমি একটু শিবির ভাগ, খুব স্বাভাবিকভাবে মেয়াদের আগে অধীর চৌধুরী অপসারিত হলেন, নতুন ভাবে সোমেন মিত্র দায়িত্ব পেলেন, কিরকম রিয়াকশন বিধান ভবনের এই মুহূর্তে? আপনিও দেখো এই মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে যেহেতু নেতৃত্ব তারা অনেকেই জানতে পারেননি, বিভিন্ন খুব স্বাভাবিকভাবেই প্রদেশ কংগ্রেস দপ্তরে কিছুক্ষণ পরেই সম্বর্ধনা জানানো হবে, তবে এই মুহূর্তে সোমেন মিত্র রয়েছেন এবং দেখতে পাচ্ছ যে এআইসিসি থেকে ফোন এসছে, তিনি কথা বলছেন এবং সেই সময়ের ফাঁকেই কিন্তু আমরা তাকে ধরেছি এবং ফোনটা শেষ হলে কি অবশ্যই আমরা আবারও সোমেন মিত্রের কাছে ফিরে যাব আমাদের যে প্রশ্ন সেই প্রশ্ন নিয়ে, এবং রাজ্যের বাসিন্দারা, প্রদেশ কংগ্রেসের যারা নিচু তলার কর্মী তাদের মনে যেসব প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তর তিনি দেবেন। আবারও ফেরত যাচ্ছি সোমেনদাব, যে যেটা জানা যাচ্ছে যে নিচু তলার যারা কর্মী তারা দলের যে ভাঙন, অনেক বিধায়ক তৃণমূল কংগ্রেসে চলে গেছে, নিচু তলার অনেক কর্মীকে নিয়ে চলে যাচ্ছেন, সেই বিষয়ে তারা রীতিমতো চিন্তিত, তারা অডিট, তারা ভয় পাচ্ছেন, তারা বলছেন যে তৃণমূল আমাদের শেষ করে দিচ্ছে, দলের অস্তিত্ব এই মুহূর্তে প্রশ্নের মুখে, সেক্ষেত্রে সোমেন মিত্র কি করবেন, তার ভূমিকা কি হবে? না আমি তো বললাম যে আমি তো আর হার কি উদ্দেশ্য নই, আমি চেষ্টা করব দলকে ইয়ে করে ধরে রাখা, নিচুতলা কর্মীদের মধ্যে আস্থা এবং বিশ্বাস ফেরে চেষ্টা করব, যারা চলে গেছেন তাদের কাছে অনুরোধ করবো যে তারা যে ফিরে আসেন, তা আমি বললেই তো সব না, ঠিক আছে।
দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে অধীর চৌধুরীকে সরিয়ে সোমেন মিত্রকে ফেরত আনা এবং তার যে প্রত্যাবর্তন, সেই প্রত্যাবর্তনের খবর তিনি পাওয়ার পরেই তিনি আমাদের মুখোমুখি হয়েছিলেন। এবং অধীর চৌধুরী যেভাবে একেবারে ট্রেডমার্ক হয়ে গেছিলেন, যে তৃণমূল কংগ্রেসের একেবারে ট্রেডমার্ক বিরোধী তিনি, সেখান থেকে কিছুটা হলেও কিন্তু হাইকমান্ডের এই শিফটিং এবং সেই শিফটিং নিয়ে তার পরবর্তী রণকৌশল কি হবে প্রদেশ কংগ্রেসের, সে নিয়ে কিন্তু কিছুটা হলেও গোপনীয়তা রাখলেন সোমেন মিত্র। মমিতা, অনেক ধন্যবাদ। আপাতত একটা ব্রেক, তারপর ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন।